প্রিয় ছাত্রছাত্রীরা, আমি স্বপন কুমার পাল। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে সুস্বাগতম। আজ অনার্স কোর্সের ছাত্রছাত্রীরা যারা এই বছর কলেজে ভর্তি হয়েছো, তাদের জন্য আমি একটি সাবজেক্ট ক্যাটাগরিজ নিয়ে এসেছি। অর্থাৎ তিন বছর অনার্স কোর্সে তোমাদের কোন বিষয়গুলি পড়তে হবে, সেই যে বিষয়গুলি, যে সাবজেক্টগুলো পড়বে সেই সাবজেক্টের নাম কি, এই বিষয়ে বিস্তারিত তথ্য আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা জানাতে ভুলবে না। এবং প্রথমেই বলবো যে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো এবং অবশ্যই ভালো লাগলে একটি লাইক দিও। যা হোক, দেখো টোটাল মার্কস, অনার্স কোর্সের টোটাল মার্কস হচ্ছে 1750 নাম্বার, 3 ইয়ার CBCS সিস্টেম, 3 বছরের CBCS কোর্সে তোমরা ভর্তি হয়েছো অনার্স স্টুডেন্টরা, যেখানে 6টি সেমিস্টার থাকছে, সেমিস্টার 1, 2, 3, 4, 5, 6, প্রত্যেকটি সেমিস্টারের মেয়াদ 6 মাস। এইভাবে আমরা 3 ইয়ার্সটা কমপ্লিট করব। এই যে 1750 নম্বর থাকছে, এই 1750 নম্বরের কিভাবে 6টি সেমিস্টারে ভাগ হচ্ছে আমি বলবো, নিশ্চয়ই বলবো। তার আগে আমি বলি যে CBCS যে বিষয়টা নিয়ে আমরা পড়াশুনো করছি তার নাম হচ্ছে চয়েস বেসড ক্রেডিট সিস্টেম। পূর্বের বিভিন্ন ভিডিওতে আমি তোমাদের এই CBCS এর উপর আলোচনা করেছি, আমি আবার সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে আলোচনা করে দেখিয়ে দিচ্ছি যে বিষয়টি কী। অনার্সের ছাত্রছাত্রীরা 3 বছরে কোন কোন বিষয়গুলো নিয়ে পড়বে সেই তার একটি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। দেখো আজকের যে মূল হেডলাইন, যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সাবজেক্ট ক্যাটাগরিজ অনার্স কোর্সের জন্য। 1, অনার্স কোর্সের যে প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটি 3 বছরে অনার্স কোর্সে তোমাদের 14টি অনার্সের পত্র পড়তে হচ্ছে, 14টি মনে করে রাখবে। প্রত্যেকটি অনার্স কোর্সকে বলা হয় CC, মানে কোর কোর্স। তাহলে আমরা যদি 3 ইয়ার্সে 6টা সেমিস্টার দেখি, 6টি সেমিস্টারে প্রথম সেমিস্টারে CC1 থাকছে, CC2 থাকছে, মানে 2টো পেপার থাকছে। সেমিস্টার 2তে আমরা যদি দেখি CC3 থাকছে, CC4 থাকছে, মানে 2টি পেপার 2টি পেপার 4টি পেপার। সেমিস্টার 3 CC5, 6 and 7 3টি পেপার থাকছে। সেমিস্টার 4 CC8, 9, 10 3টি পেপার থাকছে। আবার সেমিস্টার 5 2টি পেপার থাকছে, CC11, CC12। সেমিস্টার 6 আমরা যদি যাই সেখানে দেখব CC13 and 14, টোটাল 14টি পেপার কিন্তু কমপ্লিট হয়ে গেল। এটা কিন্তু তোমরা মনে করে রাখবে। আমি আবার বলে দিচ্ছি, সেমিস্টার 1 অনার্সের ছাত্রছাত্রীরা CC1, 2 মানে পেপার 1, 2 পড়বে, সেমিস্টার 2তে 3, 4, সেমিস্টার 3তে 5, 6, 7, সেমিস্টার 4 8, 9, 10, সেমিস্টার 5 2টি পেপার 11, 12, সেমিস্টার 6 13 and 14, CC13 and 14, এটি কিন্তু তোমাদের পড়তে হচ্ছে। যদি নাম্বারের যে বিভাজনটি আছে প্রতিটি সেমিস্টারে, নাম্বারের বিভাজনটা আমি ছোট করে তোমাদের বলে দিই, কারণ যারা পূর্বের আমার ভিডিও দেখেছ তারা অবশ্যই জানবে সেখানে আলোচনা করা হয়েছে। অনার্স কোর্সের যারা ছাত্রছাত্রী তাদের টোটাল এখানে দেখো 1750 নম্বর পড়তে হচ্ছে। কিভাবে সেমিস্টার 1 250 নম্বর, যেখানে অনার্সের CC1 75, CC2 75, পাশে GE 75, এই বিষয়টা নিয়ে আজ আলোচনা হবে, এবং ENVS 25 নম্বর, তোমার টোটাল 250 নম্বর পড়তে হচ্ছে কিন্তু সেমিস্টার 1। সেমিস্টার 2তে অনার্সের ছাত্রছাত্রীরা 250 নম্বর পড়বে। এগুলো জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী ভিডিওতে আমি এগুলো আপলোড দিয়ে দেবো। সেমিস্টার 3তে 325 নম্বর পড়তে হচ্ছে, সেমিস্টার 4 325, সেমিস্টার 5 300, সেমিস্টার 6 300,
সমান সমান নাম্বারগুলো যুক্ত করলে তোমরা দেখবে 1750 নাম্বার দাঁড়াচ্ছে, আর টোটাল ক্রেডিট 140 নাম্বার। একটি ভিডিওতে সমস্ত কিছু আপলোড দেওয়া সম্ভব নয়। আজ আমি টোটাল এই যে বিষয়টা দেখলে আবার দেখে নাও, সেমিস্টার 1 250, সেমিস্টার 2 250, সেমিস্টার 3 325, সেমিস্টার 4 325, সেমিস্টার 5 300, সেমিস্টার 6 300 নাম্বার, টোটাল 1750 নাম্বারের তোমাদের পড়তে হচ্ছে এবং ক্রেডিট 140। ক্রেডিট নিয়ে আমি পরবর্তী ভিডিও আমি একটি তৈরি করব, সেখানে তোমাদের বিস্তারিত আলোচনা দেওয়া হয়ে থাকবে। এবার এই যে ছটি কোর্স তোমরা দেখলে, এই ছটি সেমিস্টার, এই ছটি সেমিস্টারে কী বিষয় পড়তে হবে এই নিয়ে আজকে আমাদের মূল ভিডিও, দেখতে থাকো। সাবজেক্ট ক্যাটাগরিজ কোর কোর্স তাহলে 14টি, কোন সেমিস্টারে কী পড়তে হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। প্রথম সেমিস্টারে দুটো, দ্বিতীয় সেমিস্টারে দুটো, তৃতীয় সেমিস্টারে তিনটে, চতুর্থ সেমিস্টারে তিনটে, পঞ্চম সেমিস্টারে দুটি, ষষ্ঠ সেমিস্টারে দুটি। দুই, ইলেকটিভ কোর্সটা তোমাদের কিন্তু ইলেকটিভটা দুটি ভাগে ভাগ থাকছে মূলত। একটি থাকছে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ কোর্স, যাকে বলা হচ্ছে ডিএসই। এই নামটি সংক্ষিপ্তভাবে মনে করে রাখবে, ডিএসই, ডিতে ডিসিপ্লিন, এস এ স্পেসিফিক, আবার ইতে ইলেকটিভ কোর্স, যাকে বলা হয় ডিএসই, ডিএসই ওয়ান এবং ডিএসই টু, মানে ডিএসই ওয়ান পেপার এবং টু পেপার, মানে দুটো পেপার কিন্তু পড়তে হচ্ছে সেমিস্টার ফাইভে। তারপর সেমিস্টার সিক্সে যখন যাবে ডিএসই ওয়ান এবং টু দুটো পড়তে হবে, মানে চারটি পেপার আছে ডিএসই থেকে, চারটি পেপার। এই চারটি পেপার সেমিস্টার ফাইভ এবং সিক্সের জন্য। তারপরে আছে দেখো জেনেরিক ইলেকটিভ, যাকে সংক্ষেপে বলা হচ্ছে, এখানে দেখো জিই, টার্মসগুলো মনে করে রাখবে, জিই মানে যারা অনার্স কোর্সে পড়ছো তাদের পাস কোর্সের নাম জিই। এই জিই টোটাল চারটে সেমিস্টারে পড়তে হচ্ছে, প্রথম চারটি সেমিস্টারে, অনার্সের পাশাপাশি ওয়ান টু থ্রি ফোর চারটে সেমিস্টারে। প্রথম সেমিস্টারে জিই ওয়ান পড়তে হচ্ছে, দ্বিতীয় সেমিস্টারে জিই টু, তৃতীয় সেমিস্টারে জিই থ্রি, সেমিস্টার ফোরে জিই ফোর, এটা কিন্তু তোমাদের পড়তে হচ্ছে। অর্থাৎ এই যে লিস্ট, এখানে প্রথম সেমিস্টার, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থতে কিন্তু জিই থাকছে, আর ফিফথ সেম সিস্টেমে, ফিফথ এবং সিক্স সেমে যেটা থাকছে তোমাদের ডিএসই। তারপর তোমরা চলে যাও প্রজেক্ট, এই প্রজেক্টটি মূলত প্রত্যেকটি পেপারের, প্রত্যেকটি পেপারে কিন্তু একটি বিষয় যেটি থাকছে তোমাদের দেখিয়ে দিই। প্রত্যেকটি পেপারে যে 75 নম্বরের ভাগ থাকছে, 75 নম্বরের মধ্যে 50 নম্বর থাকছে এক্সটার্নাল, যার যেটি বাইরে কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে 2 ঘন্টা। 20 নাম্বার ইন্টারনাল, এখানে একটি প্রজেক্টের বিষয়টা থাকছে, 1 ঘন্টার যেটি পরীক্ষা হয়, এখানে অনেক সময় প্রজেক্টও নেওয়া হয়ে থাকে, বা আভ্যন্তরীণ কলেজে পরীক্ষার মাধ্যমেও কিন্তু এই 20 নাম্বারটি নেওয়া হয়ে থাকে। 5 নম্বরটা ক্লাস অ্যাটেন্ডেন্স, এইভাবে 75 নম্বর প্রতিটি পেপারে কিন্তু, এটি কিন্তু প্রত্যেকে খেয়াল করে রাখবে। এই বিষয়ে ভিডিও আগেও আপলোড দেওয়া হয়েছে, সেই জন্য এই নাম্বারের বিষয়টা আমি এখন বিস্তারিত আলোচনা করছি না। তাহলে এছাড়াও আরেকটি আছে এসইসি, নিচে একটি কোর্স আছে, এটা আসি, এটা আসার পরে তারপরে প্রজেক্টটা আলোচনা করলে হবে। প্রজেক্টের মধ্যে এই এসইসিও কিন্তু আসছে, সেটি আমি আলোচনা করছি একটু পরেই। তারপর 3 নম্বর হবে উপরে, 1 কোর কোর্স, ইলেকটিভ কোর্স, 2 এইবার হচ্ছে 3 নম্বর, 3 নম্বর কোর্স আছে অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স। এখানে দুটো বিষয় আছে, একটি আছে তোমরা যদি দেখো এইসিসি আর এসিসি, এইসিসি এবং এসিসি। এইসিসিটা কি? অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স, যেখানে ইংরাজি মিল, এম আই এল, মিল
এবং এনভায়রনমেন্টাল সায়েন্স, এই তিনটে বিষয় থাকবে 25 নম্বরের প্রত্যেকটি, যেটি সেমিস্টার ওয়ানে করতে হবে। অনার্সের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ENVS-টাকেই অগ্রাধিকার দেওয়া হয়। সেমিস্টার টুতে একটি 25 নম্বরের AECC কোর্স করতে হয়, যেখানে ENVS, MIL এবং ইংলিশ এইগুলো এই তিনটি বিষয় থাকে। এখানে MIL মিল 25 নম্বরের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয় এবং এই পরীক্ষা দুটি সাধারণত হয়ে থাকে। যদিও এক্ষেত্রে চয়েসের কিছুটা ব্যাপার থাকে, তোমরা এক্ষেত্রে ফার্স্ট সেমিস্টারে ENVS এবং সেকেন্ড সেমিস্টারে MIL, মিল বলতে এখানে বেঙ্গলির ওপর কিছু কোয়েশ্চেন থাকবে, সেটি কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে 25 নম্বরে। এটি সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু AECC। নেক্সট আমরা যেটা আসবো SEC। SEC মানে কি? এই কোর্সের নাম কি? স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। এই SEC কোর্সটা সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর, সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোরের ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত হচ্ছে। তাহলে AECC এই এখানে কিন্তু কিছুটা প্রজেক্টের ব্যাপার থেকে যায়, এই প্রজেক্টটা কিন্তু এই প্রজেক্টের অন্তর্ভুক্ত হতে পারে। এখানে একটি প্রজেক্ট SEC-তে কিন্তু একটি প্রজেক্টের বিষয় আছে, সেহেতু প্রজেক্টটা হচ্ছে এমন একটি বিষয় বিভিন্ন কোর্স থেকে কিন্তু প্রয়োজনে প্রজেক্ট তৈরি করতে হতে পারে। এখন তাহলে AECC যেটি দেখালাম, এই AECC-টা হচ্ছে ফার্স্ট সেম এবং সেকেন্ড সেম, ফার্স্ট সেম এবং সেকেন্ড সেমের ক্ষেত্রে কিন্তু AECC এটি কিন্তু থাকছে। আর এখানে যেটা SEC স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, সেমিস্টার থ্রি এবং ফোর, এবং সেমিস্টার থ্রি এবং ফোরের ক্ষেত্রে কিন্তু SEC। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা জেনে রাখবে যে তোমাদের অনার্স কোর্স 14টি পেপার পড়ার সাথে সাথে তোমাদের এই যে প্রত্যেকটি সেমিস্টারে কিন্তু নতুন নতুন কোর্স কিন্তু তোমাদের যুক্ত হচ্ছে। আমি আবার বলি, সেমিস্টার 1, 2, 3, 4 চারটে সেমিস্টারের সঙ্গে পাস কোর্স 4টি পেপার যুক্ত হচ্ছে, যেটি GE নামে পরিচিত। আবার প্রথম সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের সাথে আবার AECC আসবে, মিলেনিয়ো AECC। তারপর সেমিস্টার 5, সেমিস্টার 6 এর সঙ্গে DSE। তোমরা যদি দেখতে চাও, আমি আরও একবার তোমাদের সামনে পরিষ্কার করে দেখাতে পারি, কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা জানাবে। 14টি পেপার প্রথম সেমিস্টারে 2টি, দ্বিতীয় সেমিস্টারে 2টি, তৃতীয় সেমিস্টারে 3টি, চতুর্থ সেমিস্টারে 3টি, পঞ্চম সেমিস্টারে 2টি, ষষ্ঠ সেমিস্টারে 2টি। এইভাবে আমরা 14টি পেপার কমপ্লিট করলাম। এই পেপার অনার্সের পেপারের সাথে সাথে কিন্তু কিছু পেপার পড়তে হয়, বা সেই সাবজেক্ট ক্যাটাগরিসের নামগুলো আমি তোমাদের সামনে পরিচিত করার জন্য প্রথমে বললাম DSE। এই যে DSEটা, তাহলে CC-টা বুঝলে, DSEটা পঞ্চম এবং ষষ্ঠ এই দুটো সেমিস্টারে কিন্তু পড়তে হচ্ছে DSE। তারপরে দেখো GE, এই GE-টা কোথায় পড়তে হচ্ছে? জেনেরিক ইলেকটিভ মানে পাস কোর্স। প্রথম 4টি সেমিস্টারে প্রত্যেকটি সেমিস্টারে 1টি করে পেপার নিয়ে প্রত্যেকটি সেমিস্টারে 4টি জি পেপার কিন্তু তোমাদের পড়তে হচ্ছে। তারপর অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্সের প্রথম এটা হচ্ছে AECC। AECC-টা পড়তে হচ্ছে সেমিস্টার 1, সেমিস্টার 2-তে AECC 25 নম্বরের AECC থাকছে। তারপর SEC-টা থাকছে সেমিস্টার 3 এবং 4, সেমিস্টার 3 এবং 4-এ SEC, এই SEC রয়েছে সেমিস্টার 3 এবং 4-এ। এই কোর্সগুলো সম্পর্কে তোমরা যদি বিস্তারিত তোমাদের যদি জ্ঞান থাকে, তাহলে কিন্তু অনার্স কোর্সের পড়ার ক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। এবার এই কোর্সের বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন রকম কিন্তু বিষয় থাকে। এই মূল কোর্সের ক্ষেত্রে কিন্তু
এটা এটি তোমার আর্টস এবং কমার্স স্টুডেন্টের জন্য ব্যবহৃত। আর্টস এবং কমার্সের যারা অনার্স নিয়েছো তাদের জন্য এই কোর্সগুলো থাকবে। যদি ভালো লাগে অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে। ধন্যবাদ।